কুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত আমার এক ভাষায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা দোয়া কি দিয়ে শুরু করব দোয়ার আগে কি পড়তে হবে তার উত্তর হলো যে দুয়ার বেশ কিছু আদব আছে শরুত বলি আছে ওইগুলোকে আমরাকে বজায় রাখতে হবে তো আদবের মধ্যে বলি যে দুয়ার আদবের মধ্যে প্রথম আদব হচ্ছে যে আল্লাহর প্রশংসা করা আল্লাহর বড়াই ব্যায়ান করা যে সর্বপ্রথম আমরাকে আল্লাহর বড়াই ব্যায়ান করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে তারপরে নবী করিম সাল্লাহ আলুসবনে দরুদ পাঠ করতে হবে দেখেন আমরা প্রত্যেক দিন প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সোরাতুল ফাতেহা পড়ে সোরাত ফাতেহা কি আছে আলহামদুলিল্লাহ বিলাহল আলামিন আর রহমান রহিম মালিক ইয়মিদ্দিন ইয়াখান ইয়া স্তাইন তারপর কি আছে এহ দিন আজ সাত প্রথমে আল্লাহর প্রশংসা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে তো প্রথম শিক্ষা দিলেন যে আমরাকে প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য তারপরে আসে রহমান রহিম আলিখি অমুদ্দিন তো সর্বপ্রথমে আমরা কী করতে হবে আল্লাহর প্রশংসা ব্যায়ন করতে হবে তারপরে নবী করিম সাল্লা পরে দরদ পাঠ করতে হবে একটি হাদিস আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার চারশো একাশি হাদিসটি সহি আল্লাহ আলবানি রহমাল্লাহ আর সহি বলেছেন হাদিশটি কি আছে রাবি আছেন ফজাল বিন আবাইদ উনি বলছেন সামিয়া রসুল্লাহ সাল আলী ওসাল্লাম রজুলান ইয়াদ উফ ইসালাতিহি লাম ইউ মসজিদুল্লাহ তালা ওলাম ইয়কুল ওলাম ইউসাল আল নবী ফকাল রসুল্লাহ সাল্লাম আজ ফকাল আউলে গাই রি إذا صلى أحدكم فليبدأ فليبدأ بتمجيد فليبدأ بتمجيد ربه عز وجل والصلاة عليه ثم يصلي على النبي ثم يدعو بعد بما شاء قال الرسول صلى الله عليه وسلم اجتمع نص كيسلو نجي نعمجيس نجي دواتي সর্বপ্রথমে আল্লাহর বাড়াই বেয়ান করল না আল্লাহর প্রশংসা করলো না এবং নবী করিম সাল্লাহু সাল্লামের উপরে দরুদ পাঠ করলো না তা আল্লাহ কি বললেন ওনার ব্যাপারে আজ ইহাদ এই লোকটি তারা তাড়া করল উজরাতের সঙ্গে কাজ নিল সোম্মা দা আবার আল্লাহ রসু সাল্লাম ওনাকে ডাকলেন ফকাল আল্লাহ আল্লাহ রুসাল্লাম ওনাকে বললেন বা অন্যজনকে বললেন ইদা সাল্লাহ তোমাদের মধ্যে যে কেউ যে নামাজ পড়বে আর দোয়া করবে তো সর্বপ্রথম কি করবে ফলে কেউ শুরু করবে আরম্ভ করবে আল্লাহর প্রশংসা থেকে বা আল্লাহর প্রশংসা থেকে শুরু করবে আল্লাহর বড়াইবে আন করবে আল্লাহর গুণগান করবে সুম তারপরে কি করবে সুমাই সাল্লি আলহ্ন নবী তারপর নবী সাল্লামপুরে দরুদ পাঠ করবে সোম্মাধুমা ছা তার দরুদ পাঠ করার পরে সে যে দুয়া চায় তখন দুয়া করবে তো সব আদর দুয়ার আদর মধ্যে হচ্ছে যে প্রথমে আল্লাহর প্রশংসা করা তারপর নবী করিম সাল্লামের উপরে দরুদ পাঠ করা আর অন্য অন্য আহাদেশ এসছে যে দুয়ার শেষেও আমাদেরকে আল্লাহ নবী সাল্লামের উপরে দরুদ পাঠ করতে হবে তাহলে এইগুলো দোয়া আল্লাহ তালা অবশ্যই গ্রহণ করেন আর অনেক কিছু দুয়ার আদাব রয়েছে দুয়ার শর্ত রয়েছে আমরা কি ওইগুলো জানা দরকার আছে আল্লাহ তালা যেন আমাদের দুয়া গ্রহণ করেন আমিন ও আখদাওয়ান আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক